আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদেরকে দেখাতে চলছি কমেট মাছ ব্রিডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপের প্রথম পর্যায়ে আমি আমার কমেট গ্রুপগুলিকে সংগ্রহ করছি, অর্থাৎ মাছগুলিকে আমি ধরছি। মাছগুলি ধরার পরে আমি বাকি কাজটি করব। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে ভিডিওটি না কেটে আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন, হয়তো বা আপনারা এই ভিডিও থেকে কিছু না কিছু জানতে বা শিখতে পারবেন। এখানে দুইটি জেনারেশনের কমেট ব্রুড আছে, একটি মিডিয়াম সাইজ আর একটি ওভার সাইজ। এই দুই সাইজের ব্রুডগুলিকে আমি একটি পাত্রে সব মাছগুলিকে আগে ধরে নিব। প্রিয় দর্শক, ন্যাচারাল ব্রিড কিংবা হরমোন ব্রিড যাই বলেন, এই পদ্ধতিটি দুটিরই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি, তাই ভিডিওটি অবশ্যই দেখুন। দয়া করে ভিডিওটি কন্টিনিউ করুন। এবার কমেটের মেল ফিমেল আমি আইডেন্টিফাই করছি। দেখুন, এটি মেল মাছ, স্পাম বের হচ্ছে, অর্থাৎ এটিকে আমি এক জায়গায় রেখে দিচ্ছি। আবার আরেকটি করে মাছ ধরে আমি পেটে আলতো করে চাপ দিয়ে দেখছি, যদি সাদা আঠালো কিছু বের হয়, অর্থাৎ স্পাম যেটি সেটি বের হলে মেল, আর যেটি ফিমেল হবে সেটি পেটে চাপ দিলে, আলতো করে চাপ দিলে ডিম বের হয়ে আসবে, তাহলে সেটি ফিমেল। এছাড়াও আরও কয়েকটি উপায় রয়েছে, এগুলি অন্য ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তবে সবচেয়ে ইজি উপায় হলো, পেটে চাপ দিলে যদি স্পাম বের হয় তাহলে মেল, যদি ডিম বের হয় তাহলে সেটি হবে ফিমেল। সব মাছগুলিকে একে একে আমি ডিভাইডেড করে নেব। এরপরে দেখুন, আমি আমার ট্যাঙ্কের মধ্যে একটি হাঁপা সিস্টেম করে দিয়েছি। এখানে এই নেটের মধ্যেও, তাতে হাঁপার মধ্যে আমি রেখে দিয়েছি ফিমেল মাছগুলিকে, আর নেটের বাইরে রেখে দিয়েছি মেল মাছগুলিকে। এভাবে এই মাছগুলি আমি 7 থেকে 15 দিন রাখবো, তাহলে মাছটি খুব ভালোভাবে ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হবে। তো আশা রাখি সকলেই বুঝতে পেরেছেন।